আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ওয়েলকাম টু দি রাসেলাল মানসু। সো গাইস, আজকে আমরা আসলাম ওয়ালটনের শোরুমে। তো আজকে আমরা ওয়ালটনের যে গ্লাস ডোর ফ্রিজগুলো যে আছে এগুলো নিয়ে আজকে রিভিউ দিব। তো আমাদের হেল্প করার জন্য আছে ফারুক, ফারুক আজকে আমাদের সাহায্য করবে। উনি আমাদের আজকে ওয়ালটনের গ্লাস ডোর সম্পর্কে বিস্তারিত বলবে। তো গাইস চলুন শুরু করি। তো ফার্স্টে আমরা যে ফ্রিজটা দেখছি সেটা অ্যাকচুয়ালি এটা কত সেফটি ভাই? এই ফার্স্টের যে ফ্রিজটা 11 সেফটি গ্লাস ডোর, এটা 11 সেফটি গ্লাস ডোর না? আচ্ছা, এটা অ্যাকচুয়ালি গ্লাস ডোর, গ্লাস ডোরের সুবিধা কি অ্যাকচুয়ালি একটু যদি বলতেন আমাদের। সুবিধা হলো যে দেখতে আউটলুকিং অনেক সুন্দর। জি, তাছাড়া মনে করেন যে আপনার এটাতে মরিচা ধরবে না, মরিচা ধরবে না, কালার নষ্ট হবে না, কালার নষ্ট হবে না, দেখতে অনেক সুন্দর। মানে একে শুনছি যে মানে অনেকে বলে যে গ্লাস ডোরের মতো নাকি স্ক্র্যাচ প্রুফ, মানে মানে দাগ পড়বে না, এটাতে কোনো স্ক্র্যাচ পড়বে না, এটার মধ্যে স্ক্র্যাচ পড়বে না। না আচ্ছা, এমনি কিভাবে বুঝবি স্ক্র্যাচ পড়বে না? একটু দাগ দিয়ে কি দেখানো যাবে? হ্যাঁ, দাগ দিয়ে দেখানো যাবে। আমার কাছে টেস্টার আছে, আমি দেখলাম। ও আচ্ছা আচ্ছা, না স্যার, ও আচ্ছা, কোনো দাগ পড়বে না, তাহলে তো ভালো। আচ্ছা, এটাতে অ্যাকচুয়ালি এটা 11 সেফটি না, একটু খুলে দেখানো যাবে? এটাতে অ্যাকচুয়ালি বেসিক্যালি কী কী কালার আছে একটু বলবেন, কাকে কালারটা? কালার আছে তিনটা, তিনটা কালার আছে না? এই যে এটা পার্পল কালার, আরেকটা আছে ব্ল্যাকের ভিতরে, আরেকটা আছে মেরুনের ভিতরে, মেরুনের ভিতরে না? সো গাইস দেখি ভিতরের লোকেশনটা অ্যাকচুয়ালি দেখি। উপরেরটা কি নর্মালি ভাই? উপরেরটা উপরেরটা দিই, আর নিচে 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 নর্মাল। আচ্ছা, আমরা একটু ফ্রিজটার সঙ্গে একটু বিস্তারিত বলি যে ন্যানো হেলথ ক্লিয়ার যে দেখতে পাচ্ছি আমরা, ন্যানো হেলথ ক্লিয়ারের কাজটা কি অ্যাকচুয়ালি? এটা তো লেখা যে হেলথ ক্লিয়ারের কাজ হলো যে এটাকে খাবারটাকে সতেজ রাখা, হ্যাঁ হ্যাঁ, আর ব্যাকটেরিয়া মুক্ত করা, মানে ব্যাকটেরিয়া দুর্গন্ধ থেকে মুক্ত রাখে না? আর এইদিকে দেখা যে লেখা আছে স্টিকার যে আপনার অ্যান্টি ফাঙ্গাল ডোর গ্যাসকেট, মানে এটার কাজ কি? মানে টোটাল মিলে তিনটা থাক না? তিনটা থাক, থাকগুলা কি আবার আপনি শিফট করা যাবে, মানে আপ ডাউন করা যাবে? আপ ডাউন করা যাবে না, এটা এটা খুলে রাখতে পারবেন। আচ্ছা আচ্ছা, আপ ডাউন নরমালি করা যায়, উপরে নিচে করা যায়, কিন্তু এটা খুলে রাখতে পারবেন? ও, খুলে রাখা রাখা যাবে না। আপনি চাইলে যদি একটু প্রবলেম হয় তাহলে এটা দুইটাই খুলে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই, একদম পুরো ডিপ। হ্যাঁ, একদম একদম পুরোটা ইউজ করা যাবে একদম। আচ্ছা, নরমালি আর নিচে নরমাল না? এই যে আমরা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর কি, অ্যাকচুয়ালি নরমাল দেখাচ্ছি। এটা এটা অ্যাকচুয়ালি 50-50। ও, এটা 11-এর মধ্যে 50-50। গ্লাস ডোর কি 11 থেকে শুরু বলতো নেন না? 11 থেকে শুরু। একটু ছোট হওয়ার কারণটা কি? ও, তাছাড়া ফ্রিজটা সাইজে ছোট, তার জন্য পিছনে একটু জায়গা কম, তো ছোট অনেক। ও আচ্ছা আচ্ছা, অনেক ছোট বলতে কি এটা সাইজ অনুযায়ী এটা পারফেক্ট। ও আচ্ছা, ঠিক আছে, এটা তো থাক তিনটা না। আর এটার মধ্যে তো ভিতরে যে কি কি আছে অ্যাকচুয়ালি একটু পরিচয় করাই দেন আমাদের। ভিতরে আছে আইস বক্স, আইস কাটার, যখন আপনি পরিষ্কার করবেন তখন দিয়ে এটা দিয়ে আপনি পরিষ্কার করতে পারবেন, অন্য কিছু ইউজ করা যাবে না, যেমন চাকু, এরপরে মনে করেন যে ছুরি, এরপরে মনে করেন যে অন্য ধরনের ধারালো কোনো কিছু ইউজ করা যাবে না। এখানে ধারালো কোনো কিছু দিয়ে পরিষ্কার করা যাবে না। এখানে ওরা এই আইস কাটার দিয়ে দিছে, এটা দিয়ে ঘষা দিলে আইসটি পড়ে যাবে। হ্যাঁ, আর এখানে চাবি আছে, আপনার ডোর লকের চাবি আছে, আর একটা ফাঁকা দিছে, আপনারা গরম লাগলে বাতাস খাইবেন। আচ্ছা আচ্ছা, বাতাস খাওয়ার জন্য একটা পাখাও দিয়ে দিয়েছে না? পাখা দিয়ে দিয়েছে বাতাস খাওয়ার। আর ওটা ওটা দেখা যায়, ওটা ওটা কি অ্যাকচুয়ালি? এটা হলো যে ওয়ারেন্টি কার্ড, এটার ভিতরে ডিটেলস সব কিছু লেখা আছে, যে আপনার কতদিন ওয়ারেন্টি, কতদিন গ্যারান্টি, কতদিন রিপ্লেসমেন্ট, সব কিছুই লেখা আছে, আপনি দেখতে পারেন এটা। ও আচ্ছা, দেখা যাচ্ছে যে রেসিডেন্সিয়াল 10 ইয়ার্স কম্প্রেসার, আর হচ্ছে 4 বছর স্পেয়ার পার্টস, আর হচ্ছে আপনার আফটার সেলস সার্ভিস হচ্ছে 5 বছরের, আর কমার্শিয়ালের জন্য আবার 4 বছর কম্প্রেসার, 4 বছর কম্প্রেসার, 2 ইয়ার্স স্পেয়ার পার্টস, আর 2 ইয়ার্স সেলস সার্ভিস। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই হচ্ছে আপনার ওয়ারেন্টি গ্যারান্টির যে প্রসিডিউর না, অফিসিয়ালি না? আর ওদিকে ওই সাইডে একটা লাইটের মতো এটা থার্মোস্ট্যাট বলা হয় না? থার্মোস্ট্যাট, এটা হলো যে আপনার টেম্পারেচার বাড়াবেন কমাবেন, এটার ভিতরে সব কিছু দেওয়া আছে, 1 থেকে প্রায় 7 পর্যন্ত। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আর 1 থেকে 7 পর্যন্ত দেওয়া আছে, আপনার যখনই প্রয়োজন হয় ততটুকু বাড়া নিতে পারবেন, কিন্তু নর্মালি 3-4 থাকা বেটার। হ্যাঁ, ও 3-4 থাকাটা বেটার। আর এখানে ল্যাম্প আছে আপনার, মাঝখানে তো লকার আছেই না? মাঝখানে তো লকার আছে, আপনি চাইলে লক করতে পারেন দুটো একসাথে। আবার এখানে আছে ডিমের ট্রে, এটার ভিতরে দুইটা। ও আচ্ছা আচ্ছা, আপনি দুইটা করে অনেকগুলো ডিম রাখতে পারবেন, দুইটা ট্রে চাইলে এগুলো খুলে দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, আর এগুলো খোলাও ইজি, একদম ইজি।
চাইলে এগুলোও দিতে পারবেন, একটু পরিষ্কার করতে পারবেন আপনি, খুলে সুন্দর করে পরিষ্কার করতে পারবেন, পরিষ্কার করে আবার সুন্দর করে লাগাই দিতে পারবেন। সবগুলো আসলে লক সিস্টেম, তো কোনো সমস্যা নেই। অনেক সুন্দর, মানে যদি আনফরচুনেটলি যদি ভেঙে যায় তখন কি কোম্পানি আসলে এই ওইরকম যত্ন করে রাখা যাবে, কারণ এগুলো আর খুব কম পাওয়া যায় না তেমন। আচ্ছা আচ্ছা, সেই হিসাবে একটু যত্ন করে রাখতে হবে। ও আচ্ছা, আর এগুলো আসলে জোরাজুরি না করলে ভাঙে না। ও মানে অনেক স্ট্রং, আমি দেখতে অনেক স্ট্রং দেখেন। হ্যাঁ অনেক স্ট্রং আছে, অনেক আচ্ছা, অনেক ওয়েট নিতে পারে। আর এটার ভিতরে পানি ফুনি রাখবেন কোনো সময়। এটা প্রাইস কত আছে एक्चुअली? এটার প্রাইসটা আছে হলো যে আপনার 24790 টাকা। 24790 টাকা না, ক্যাশ প্রাইস। এটা ক্যাশ প্রাইস। আর যদি আপনাদের শোরুম থেকে যদি আমরা ইনস্টলমেন্টে নেই তাহলে কি হবে? আমাদের শোরুম থেকে ইনস্টলমেন্টে নিলে এটা যায় আপনার যেমন 27289 টাকা। হ্যাঁ, 27289 টাকা না, 27289 টাকা যদি আমাদের শোরুম থেকে কিস্তিতে নেন। আচ্ছা আচ্ছা, আর প্রথম দিতে হবে কতটুকু আপনাদের, কত দিতে হবে? আমাদের শোরুম থেকে কিস্তিতে নিলে 50% ডাউন পেমেন্ট দিতে হবে, বাকি 50% 3 মাসের ভিতরে পরিশোধ করতে হবে। ও, তিন মাসের বেশি আপনারা দেন না? না, আমরা 3 মাসের বেশি দেই না। ও আচ্ছা, প্রথমে 50% আর বাকি 50% 3 মাসে 3 বার। যেমন ধরেন এটার দাম ধরলাম 30,000 টাকা, প্রথম 15 দিলাম আর বাকি 15,000 টাকা 3 মাসে, মানে প্রতি মাসে 5,000 টাকা করে। আবার চাইলে আপনি একটু বেশিও দিতে পারেন, চাইলে একটু কম দিতে পারেন, কিন্তু 10-12 নিচে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 10-12,000 টাকা মিনিমাম ডাউন পেমেন্ট করতে হবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। পরের ফিসটা একটু দেখি আমরা, পরেরটা কি অল্টারনেট? এটা কত সিট? এটা যায় অল্টারনেট, এটা যায় 15 সিট, 15.5 সিট। কি দিক আছেন? হ্যাঁ, 15.5 সিট না, এটা গ্লাস দু, এটা গ্লাস দু, ওটার মতোই না। এটার তো কি কি কালার আছে বেসিক্যালি? এটার ভিতর একটা আছে বেগুনি কালার, একটা আছে এই খয়েরি কালার, আর একটা পার্পল কালার। আচ্ছা আচ্ছা, পার্পল কালার না, এটাও 3টা কালার, এটাও 3টা কালার। আচ্ছা, এটার মধ্যেও সেম অ্যান্টি ফাঙ্গাল, আচ্ছা, উপরে ডিপটা অনেক বড় না? ডিপটা অনেক বড় আর নরমালটা একটু চাইনিজ, নরমাল নরমালটা একটু সাইজ ছোট। আর এটা সবজি ট্রেটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বড়। ও মানে এটা পাশে করছে, তো এইজন্য একটু পাশে করছে না পিছনে। আর আচ্ছা, নিচেরটা যে সবজি ট্রে না, ইনটেক জিনিস তো খোলা থাকে না, তো এজন্য আমরা আসলে কাস্টমারকে এই যে সবজি ট্রেটা, ওটা চেয়ে তো অনেক বড় এবং ফ্রিজটা এটা অনেক বড়। আচ্ছা ঠিক আছে, এটাতে কালার, তো কালার ব্যাপারটা বললেন না, কালার কয়টা পাওয়া যায় এটাতে? এটা কালার হলো যায় 3টার ভিতরে, একটা হলো যায় পার্পল কালার, একটা হলো ব্ল্যাক কালার, একটা হলো যায় মেরুন কালার। ও আচ্ছা, ব্ল্যাকের ভিতরে দেখো এটা আবার চিকন একটু লম্বা, সবাই মনে করবেন যে আসলে 15.5 এত ছোট, 13.5 এত বড় কেন? এই চিকনের লম্বা পিছনে চাপানো, পিছনে চাপানো, যাদের সাইডে জায়গা কম তাদের জন্য পারফেক্ট। উপরটা ডিপ না? হ্যাঁ, উপরটা ডিপ। অনেক বড় এটা। এটা নর্মালের মধ্যে কয়টা আছে স্টেপ? এদিকে অনেক বড় করছে, যাতে নরমাল নরমাল বড় প্রয়োজন ওনারা এই ডিমের কেসটা অনেক বড় করছে, অনেকগুলো ডিম রাখতে পারবেন এই ভিতরে। আর এটা ডিমের কেসটা আবার একসাথে ফিক্স করা না, একদম বড় করে দিয়েছে, এটা অনেক বড় করছে একসাথে করছে এটা। এটার লক আছে, ফিস্টার লক আছে, সবগুলো ফ্রিজ তো মোটামুটি লক আছে নাকি?
সবগুলো ফ্রিজে বলতে কিছু কিছুগুলোর ভিতরে নেই, যেগুলো বড় ওগুলো আবার ঢুকে। আচ্ছা ঠিক আছে, ছোটোর ভিতরে এগুলো লক আছে। এগুলো বলতো না 13:30।